My dear affectionate students, welcome to today's class. Today I'm going to take another class on the rules of with and without clues. Tumra jano je with ebong without clues ei item dute korar jonno basically tumake part of speech er byabohar bhalo kore jante hobe. Part of speech kake bole koto prokar ki ki ebong eder byabohar kon ta kon part of speech kon ta asle ki hoy এই যে ব্যবহারগুলো আছে এইগুলো সম্পর্কে আমি বলেছি গত ক্লাসেও যে ভালো করে পড়তে তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আছি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এর জন্য তো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে কেয়ারফুলি করো নাম্বার 9 এ দেখো পসেসিভ পসেসিভ হচ্ছে মাই আওয়ার ইওর হিজ ইটস দেয়ার এখানে আমরা হার অ্যাড করে দেই হার এগুলো হচ্ছে পসেসিভ ঠিক আছে এগুলোকে কি বলে পসেসিভ অ্যাপোস্ট্রোফি এস হুজ এই যে ওয়ার্ডগুলো এখানে লিখলাম অর্থাৎ পসেসিভ যদি কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্কের পূর্বে আসে তাহলে ওই পসেসিভ এর পরে আমরা কি বসাবো নাউন 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 বসাবো ইফ দেয়ার ইজ আ পসেসিভ উই হ্যাভ টু ইউজ নাউন ইন দা গ্যাপ যদি আমরা গ্যাপের পূর্বে পসেসিভ পেয়ে যাই তাহলে ওই গ্যাপে নাউন ইউজ করব দেখো মাই ফাদারস নেম ইজ আব্দুল হালিম তাই না এখানে দেখো ফাদারস এই ফাদারস এর পরে অ্যাপোস্ট্রোফি এই ফাদারের পরে অ্যাপোস্ট্রোফি এস আসার কারণে ধরো এখানে ফিল ইন দা গ্যাপ দেওয়া আছে তাই না এই গ্যাপে আমরা কি ইউজ করব এই নেম এটা হচ্ছে নাউন নেমটা কি বলো নাউন নাউন তার মানে পসেসিভ এর পরে আমরা কি ব্যবহার করব নাউন নাউন ব্যবহার করব আমি আরেকটা উদাহরণ দিব তোমরা উত্তর দিবে এখানে কি হবে দিস ইজ হার ড্যাশ হোয়াট উইল বি দা আনসার দিস ইজ হার বুক ধরো এখানে আমি বুক ইউজ করলাম তাই না এখানে যদি বুক ইউজ করো বুকটা কোন পার্ট অফ স্পিচে হচ্ছে নাউন নাউন ভেরি গুড কেন এখানে তোমরা নাউন ইউজ করছো স্যার কারণ পেসিভ ইয়ার পরে নাউন মাই আওয়ার হিজ হার অর্থাৎ ইন দা গ্যাপের পূর্বে এই ফিলিং দা গ্যাপের পূর্বে যেহেতু পসেসিভ আসছে এজন্য আমরা এই গ্যাপে নাউন ব্যবহার করেছি ঠিক আছে আচ্ছা এবার আসো কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্স গুলো কি কি দেখো সাম এনি এভরি ইচ ইনাফ মাচ লিটল নো লেস ফিউ ইত্যাদি ঠিক আছে এই কোয়ান্টিফায়ার্স যদি আসে কোনো সেন্টেন্সে ফিল ইন দা গ্যাপের পূর্বে তাহলে ওইখানে ওই গ্যাপে কি বসবে কি বসবে নাউন যেমন উদাহরণে দেখো ফিউ পিপল ইন দা ওয়ার্ল্ড আর হ্যাপি এখানে ফিউ যেহেতু কোয়ান্টিফায়ার্স আসছে এই জন্য পিপলটা কি হয়ে গেল নাউন নাউন হয়ে গেল আরেকটা এক্সাম্পল দেই তোমরা ব্যবহার করবা হোয়াট উইল বি দা আনসার আনসারটা কি হবে হি হ্যাজ নো বলো হি হ্যাজ নো নো যেহেতু ফিল ইন দা গ্যাপের পূর্বে আসছে ফিল ইন দা গ্যাপের পূর্বে নো থাকার কারণে এখানে আমরা কি ব্যবহার করব সো নাউন নাউন ইস কবে এখন এখানে একটা নাউন বলা তো ইয়াসিন কি হতে পারে হি হ্যাজ নো ড্যাশ ইয়াসিন আরাফাত কি হতে পারে বলো হি হ্যাজ নো হ্যাপি হি হ্যাজ নো হ্যাপি হি হ্যাজ নো হ্যাপি না হি হ্যাজ নো তার নাই নো নো এর পর নাউন হ্যাপি তো অ্যাডজেক্টিভ এখানে কি অ্যাডজেক্টিভ বসানো যাবে জি না স্যার এখানে কি ব্যবহার করতে হবে স্যার ব্রাদার্স নাউন নাউন ব্যবহার করতে হবে হি হ্যাজ নো ব্রাদার তার কোনো ভাই নাই তাই তো এই ব্রাদারটা কি নাউন 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 কেন আমি নাউন ব্যবহার করলাম যেহেতু ফিলিং দা গ্যাপের পূর্বে এই গ্যাপের পূর্বে নো আসছে নো নো আসার কারণে এই গ্যাপে আমরা নাউন ইউজ করলাম তোমাদের যে এইচডব্লিউ দিয়েছিলাম বোর্ডের সেখানে তোমরা এই পার্ট অফ স্পিচ গুলো ব্যবহার করে বাসায় প্র্যাকটিস করেছো না আচ্ছা গুড তাহলে এখানে আমরা কি পেলাম নো এর পরে নাউন খুঁজে পেলাম এই ব্রাদারটা এখানে নাউন
जी सर. ओके कम टू द नेक्स्ट रूल. এবার দেখো 11 থেকে পেয়েছো জি স্যার. আচ্ছা জি স্যার. দেখো আর্টিকেল প্লাস নাউন যদি ফিল ইন দা গ্যাপের পূর্বে আর্টিকেল পেয়ে যায় তাহলে সেখানে কি বসবে? নাউন. নাউন বসবে. এখানে দেখো উদাহরণ দেখো আই হ্যাভ আ ড্যাশ উত্তরে কি দিলাম? ল্যাপটপ. ল্যাপটপটা কি? ল্যাপটপ নাউন. নাউন. কেন এখানে নাউন ইউজ করলাম স্যার? কারণ আর্টিকেলের পরে নাউন. গ্যাপের পূর্বে যে আর্টিকেল আছে অর্থাৎ এই এটা হচ্ছে আর্টিকেল. আর্টিকেলের পরে আমরা কি ব্যবহার করলাম? নাউন. নাউন ব্যবহার করলাম. এবার আমি একটা উদাহরণ দিব আর একটা তুমি আনসার দেওয়ার চেষ্টা করবা. The dash I lost yesterday. So last মানে হারানো না স্যার? হ্যাঁ হারিয়ে ফেলা. Lost, lost. Lost মানে হারিয়ে ফেলা. The dash I lost yesterday. Is red in color. এখন এখানে কি ইউজ করতে পারি আমরা বলো তো ইয়াসিন? Noun. নাউন. কেন এখানে নাউন ইউজ করব চয়ন বলো তো স্যার? কারণ এখানে যে দা আসছে দা এটা কি? দা আর্টিকেল. 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 দা আর্টিকেলের পর আমরা কি ইউজ করব? নাউন. তাহলে এখানে আমরা কি উত্তর উত্তর কি দিবে? দা ড্যাশ আই লাস্ট ইয়েস্টারডে ইজ রেড ইন কালার. কি হবে? সাপেন. ফেল. গতকালকে আমি যে কলমটি হারিয়েছি ওইটার কালার কি ছিল? লাল. লাল. এই পেন পেন এখানে যে ফেন ব্যবহার করলাম এটা নাউন কারণ হচ্ছে ব্যবহার করার কারণ হচ্ছে এর আগে আর্টিকেল আসছে. আমরা সূত্রে পড়েছি আর্টিকেল প্লাস নাউন. ক্লিয়ার? ওকে কাম টু নাম্বার 12. 12 এ দেখো ইউ হ্যাভ বট আ ড্যাশ লাগেজ. এখানে দেখো লেদার লাগেজ. লেদারটা কি? জি স্যার. লেদারটা কি? লেদার নাউন না? নাউন. আবার লাগেজ নাউন. 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 আচ্ছা এখানে একটা রুল আছে যে পাশাপাশি দুটো নাউন বসলে সাধারণত প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি. ঠিক আছে তাহলে এখানে লেদার এটাও নাউন আবার লাগেজ এটাও নাউন. ঠিক আছে এবার আরেকটা উদাহরণ দেই. উত্তর কি হবে? রাইট আ প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন. পলিউশন. পলিউশনটা কি স্যার? নাউন. দূষণ. আচ্ছা তাহলে তার মানে পাশাপাশি দুইটা নাউন হলে তখন আমরা প্রথমটাকে অ্যাডজেক্টিভ পরেরটাকে নাউন বলতে পারি. তাহলে এখানে আমরা উত্তরে দিব কি? পলিউশন. এই পলিউশনটা কি? নাউন. নাউন. আবার আগের যে ওয়ার্ডটা লিখলাম এনভায়রনমেন্ট ওটাও কি ছিল? নাউন. নাউন. গুড. বুঝতে পারছো না কঠিন? বুঝে বুঝে প্র্যাকটিস করলে ইট উইল বি ইজি ফর ইউ. আর আন্দাজে মুখস্থ করলে এটা বেশি দিন থাকবে না. আনকমন বা যা মুখস্থ করছে এর বাইরে আসলে তখন আর পারবে না. ট্রানজিটিভ ভার্ব
ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, মানে সকর্ম ক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা কি? যে ভার্বের কর্ম আছে, অবজেক্ট কর্ম, এটার ইংরেজি হচ্ছে অবজেক্ট। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তো ট্রানজিটিভ ভার্বের পরে কি আসতে পারে? নাউন, কারণ অবজেক্ট থাকা মানে এখানে অবজেক্ট হিসেবে প্লিজার, এটা নাউন। যেমন রিডিং বুকস গিভস প্লিজার, বই পড়া কি দেয়? আনন্দ দেয়, তাই না? এখানে গিভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে আমরা কি পেলাম বলো? নাউন, নাউন পেলাম। এবার আমি আরেকটা এক্সাম্পল দেই, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, আই টেক আ কাপ অফ টি, আ কাপ অফ টি হচ্ছে নাউন, তাই না? আ কাপ অফ টি টা কি? স্যার নাউন। এখন এখানে যদি গ্যাপ থাকে তাহলে আনসার আমরা কি ইউজ করব? এটা নাউন ফ্রেজ, তাই না? আ কাপ অফ টি, সেই এটা একটা হচ্ছে তোমার, সেই এক কাপ অফ মিল্ক দিলা হবে না? এক কাপ অফ কি দিবা স্যার? মিল্ক। হ্যাঁ, হবে না কেন? এটা একটা ফ্রেজ, এখানে আমরা ওয়ার্ড দ্বারা শেষ করতে পারি। আই টেক ড্যাশ এট 8 AM, আই টেক কি হবে? ব্রেকফাস্ট হয় না? জি স্যার। আচ্ছা, এবার পরে দেখো, অবজেক্ট ইজ নট ইউজ প্লাস নাউন, যেখানে অবজেক্ট নাই, ঠিক আছে? যেমন এখানে নাউন ইউজ করা হয়েছে, ওয়াকিংটা এখানে জিরান নাউন হয়েছে, তাই না? রানা লাইকস ওয়াকিং, এই ওয়াকিংটা কি? স্যার জিরান, জিরান অর্থাৎ নাউনের কাজ করছে, তাই না? জি স্যার। আরেকটা উদাহরণ দেই, she enjoys সে উপভোগ করে, কি উপভোগ করে বলো? একটা ই দাও, ব্যবহার করো। স্যার এখানে স্যার অবজেক্ট কোনটা? she enjoys উপভোগ করে। বলো স্যার। বলছি she is subjecting swimming, সুইমিং টা কি? নাউন। স্যার এনজয় অ্যাডজেক্টিভ না স্যার? সুইমিং অ্যাডজেক্টিভ। ফিফটিন নাম্বারে দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল কমন নাউন, অর্থাৎ দা যদি সাবজেক্টের পূর্বে আসে তখন ওই সাবজেক্ট অর্থাৎ যে নাউনটা হয় ওটাকে প্লুরাল নাউন বলা হয়। যেমন দা ব্রেভ। স্যার 14 নাম্বারটা আরেকবার দেখাবেন স্যার। বলছি স্যার, যদিও এখানে সরাসরি অবজেক্ট না, কিন্তু এটাও অবজেক্ট, বুঝতে পেরেছ? দায়ের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে প্লুরাল কমন নাউন, অর্থাৎ দায়ের পরে যদি সাবজেক্ট হিসেবে কোনো নাউন বসে ওটা প্লুরাল কমন নাউন। যেমন এখানে দা ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার, ফেয়ারটা কি? অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দায়ের পরে সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। একটা উদাহরণ দিই আরেকটা,
এটার উত্তর কি হবে বলো? সরপুর পুর পুরটা হচ্ছে নাউন কি নাউন প্লুরাল কমন নাউন যদিও পুরটা অ্যাডজেকটিভ কিন্তু যখন সাবজেক্ট হিসেবে আসছে এবং আর্টিকেল দা আসছে তখন সেটা নাউন হয়ে গেল যদিও পুর এটা পার্ট অফ স্পিচ কে ভাঙলে এটাকে বোঝা যায় এটা অ্যাডজেকটিভ বুঝতে পেরেছো ইয়েস স্যার ভেরি গুড এখন তোমাদেরকে আমি কয়েকটি এক্সারসাইজ দিব তোমরা এটা কমপ্লিট করবা